বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের কুরুস দিয়ে আসন বানানোটা শেখাবো, তাহলে চলো শুরু করি। আসনটা বোনার জন্য প্রথমে 71টা চেন তুলে নেব। 1, 2, 3, 4, 5। দেখো বন্ধুরা, এখানে 71টা চেন তুলে নিয়েছি। এবার এই উলটাকে এইভাবে পেঁচিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। করে নিয়ে এর মাথায় 3টে চেন তুলব। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে এই 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় 2টো চেন তুলবো। 1, 2। 2টো চেন তুলে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় আবার 3টে চেন তুলবো। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে এই 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে এই 3 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে আবার এর মাথায় 3টে চেন তুলে নেব। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে এই 3 নম্বর চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে আবার এর মাথায় 3টে চেন তুলে নেব। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। এবার এর মাথায় 3টে চেন তুলে নেব। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় 2টো চেন তুলবো। 1, 2। 2টো চেন তুলে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় আবার 3টে চেন তুলবো। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে এই 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় 3টে চেন তুলবো। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে এই 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। আবার এর মাথায় 3টে চেন তুলবো। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে আবার এর মাথায় 3টে চেন তুলবো। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে এই 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় 2টো চেন তুলবো। 1, 2। 2টো চেন তুলে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ঠিক এইভাবেই বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার শেষেরটা দেখাবো। এখানে হাফ লং করে নিয়েছি, এর মাথায় 3টে চেন তুলব। 1, 2, 3। 3টে চেন তুলে নিয়ে 1 নম্বর, 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় 1টা চেন তুলে নেব। এই 1 নম্বর চেন বাদ দিয়ে 2 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে পরপর 2টো ফুল লং করেছি ঠিক তার ডান পাশে 2টো ফাঁকা হবে। 1, 2। বাপাশেও 2টো ফাঁকা হবে। 1, 2। এ দেখো, ওইখানেও পরপর 2টো ফুল লং করেছি, তার ডান পাশে 2টো ফাঁকা, বাপাশেও 2টো ফাঁকা।
এইভাবেই দেখো পুরোটা বুনে নিয়েছি। এবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক তার পরের যে লং রয়েছে সেই লংয়ের মাথায় যে চেন রয়েছে সেখানে ঢুকিয়ে ফুল লং করব। এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এভাবে উল্টাকে বড় করে এই যে দুটো যে চেন তুলেছি ঠিক তার মাঝখানে ঢুকিয়ে এইভাবে বুনে নেব চারবার। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। এবার পরে এই যে ফাঁকা ঠিক যেখানে আমি ফুল লংটা করেছি তারপরে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে চারবার ফুল লং করব। এই একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। ঠিক তারপরের এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়েও চারবার ফুল লং করব। এই একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। এবার এই উল্টাকে এইভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে এইভাবে উল্টাকে নিয়ে আসব। নিয়ে এসে যে চেপে রেখেছিলাম যে উল্টা তার ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। নিয়ের মাথায় একটা চেন তুলে নেব, চেন তুলে নিয়ে এবার উল্টাকে এইভাবে বড় করে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার দুবার তিনবার এই চারবার বুনে নেব। নিয়ে এই উল্টাকে এইভাবে চেপে ধরে সব কটা ঘরের ভেতর থেকে এইভাবে বুনে নেব। নিয়ে এই যে উল্টাকে চেপে ধরেছিলাম ঠিক তার ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। নিয়ে এর মাথায় দুটো চেন তুলব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে এই যে ফুল লং করেছি পাশে যে ফুল লং রয়েছে এই ফুল লংয়ের মাথায় ঢুকিয়ে একবার ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এর মাঝখানে ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে যে পরে এই যে ঠিক পরে যে ফুল লং রয়েছে এর মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে উল্টাকে এইভাবে বড় করে ঠিক আগের মতো এখানে চারবার বুনে নেব। একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। এবার পরে এই যে ফাঁকা রয়েছে পরের এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে একবার দুবার তিনবার এই চারবার বুনে নেব। ঠিক তার পরের ফাঁকায় ঢুকিয়েও চারবার বুনে নেব। একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। এবার উল্টাকে এইভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে বুনে নিয়ে আসব। এনে উল্টাকে যে চেপে ধরেছিলাম ঠিক তার ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে যে ফাঁকা উল্টাকে এইভাবে বড় করে নিয়ে এই ফাঁকায় ঢুকিয়ে চারবার বুনে নেব। একবার দুবার তিনবার এই চারবার। এবার এই উল্টাকে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। আর এই যে চেপে রেখেছিলাম যে উল্টা ঠিক তার ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। নিয়ে এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে এই যে পরে এই যে লং রয়েছে এই লংয়ের মাথায় যে চেন রয়েছে সেখানে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এবার এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা
এই যে পরপর দুটো যে ফুল লং করেছিস তার মাঝখানে যে ফাঁকা ওই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব। করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক তারপরে এই যে ফুল লং রয়েছে সেই ফুল লংয়ের মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এই ফুলগুলো যেভাবে বানিয়েছি ঠিক সেই একইভাবে এখানে এইভাবে ফুল বানিয়ে নেব এবং এই একইভাবে পুরোটা বুনে নেব। দেখো বন্ধুরা এইভাবেই পুরোটা বুনে নিয়েছি, এবার শেষেরটা দেখাবো। এর মাথায় তিনটে চেন তুলে নিয়েছি, নিয়ে এই যে পরে এই যে ফুল লং রয়েছে তার মাথায় ঢুকিয়ে ফুল লং করব একবার। এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ঠিক এই যে পরের এই যে চেন রয়েছে এখানে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এবার এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক তারপরে যে ফুল লং রয়েছে সেখানে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এবার এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে হাফ লং করেছি এর ভিতরে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক তারপরে এই যে ফুল লং রয়েছে তার মাথায় যে চেন সেই চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফুল করেছি এই ফুলের মাঝখানে এই যে ফাঁকা এখানে ঢুকিয়ে একবার দুবার এই তিনবার এই চারবার এইভাবে বুনে নেব। নিয়ে উল্টাকে এইভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। নিয়ে যে উল্টাকে চেপে ধরেছিলাম ঠিক তার ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। নিয়ে এর মাথায় দুটো চেন তুলব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে একবার দুবার তিনবার এই চারবার বুনে নেব। নিয়ে উল্টাকে এভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে বুনে নেব। বুনে নিয়ে আগে যে উল্টাকে চেপে ধরেছিলাম ঠিক তার ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। দেখো বন্ধুরা এখানে ফুলের ছটা পাপড়ি এসেছে, এক দুই তিন চার পাঁচ ছয়। এবার এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এই যে পাপড়ির এই যে মাথায় এই যে ফাঁকা এখানে ঢুকিয়ে ফুল লং করে নেব। করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে হাফ লং করেছিলাম ঠিক তার ভেতরে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক তারপরে এই যে ফুল লং করেছি তার মাথায় যে চেন সেখানে ঢুকিয়ে ফুল লং করে নেব। করে নিয়ে এর মাথায় আবার তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে আবার এই ফাঁকায় ঢুকিয়ে ঠিক আগের মতো বুনে নেব। এই একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। এবার সবগুলো ঘরকে এইভাবে চেপে ধরবো উল্টাকে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে এইভাবে বুনে নিয়ে আসব। বুনে নিয়ে এসে যে উল্টাকে চেপে ধরেছিলাম তার ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। এবার এই দুটো ঘরের ভেতর থেকে বুনে নেব। নিয়ে এর মাথায় দুটো চেন তুলব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার চারবার আগের মতো বুনে নেব। একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। এবার উল্টাকে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব, এইভাবে বুনে নেব। নিয়ে এর মাথায় দুটো চেন তুলব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে এই যে পাপড়ি এর মাথায় এই যে ফাঁকা এখানে ঢুকিয়ে ফুল লং করে নেব।
করে নিয়ে এবার এর মা এবার তিনটে চেন তুলবে, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে হাফ লং করেছি এর মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে পরে এই যে লং রয়েছে এর মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এখানে ঢুকিয়ে ঠিক এই ফুলগুলো যেভাবে করে নিয়েছি এই ফুলগুলো ঠিক সেইভাবে করে নিতে হবে। এইভাবেই পুরোটা বুনে নেব। দেখো বন্ধুরা এইভাবে পুরোটা বুনে নিয়েছি, এবার শেষেরটা দেখাবো। এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই যে লাস্ট যে চেন রয়েছে সেই লাস্ট চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। এবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল লং করব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে দুটো চেন তুলেছিলাম এর মাঝখানে ঢুকিয়ে হাফ লং করে নেব। করে নিয়ে এর মাথায় আবার তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে পরে এই যে ফুল লং করেছি এর মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এইভাবে উল্টাকে বড় করে এর ভেতর থেকে ঢুকিয়ে ঠিক এই ফুলটা যেভাবে করেছি এর ভিতরে ঢুকিয়ে চারবার বুনে নেব, এক দুই তিন চার, চারবার বুনে নিলাম। নিয়ে ঠিক পরের এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে চারবার বুনে নেব, এক দুই তিন চার। আবার ঠিক তার পরের এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে চারবার বুনে নেব, এক দুই তিন চার, চারবার বুনে নেব। এবার উল্টাকে এইভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে এইভাবে নিয়ে আসব। নিয়ে এসে এই যে উল্টাকে চেপে ধরেছিলাম তার ভেতরে ঢুকিয়ে বুনে নেব। বুনে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে আবার উল্টাকে এইভাবে বড় করে এই ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে চারবার বুনে নেব, এক দুই তিন চার, চারবার বুনে নিয়ে এবার এই উল্টাকে এইভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। বুনে নিয়ে এর মাথায় দুটো চেন তুলব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে এই যে পরে এই যে ফাঁকা এই যে পরের এই যে লং রয়েছে এর মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফুলের এই যে এখানে যে দুটো চেন তুলেছিলাম এর ভেতরে ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফুল লং করেছি এর মাথায় এই যে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে উল্টাকে এইভাবে বড় করে ওই একই ফাঁকায় ঢুকিয়ে চারবার বুনে নেব। এই একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। এবার পরে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে চারবার বুনে নেব, একবার হলো, দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। ঠিক পরের এই ফাঁকাতে ঢুকিয়ে চারবার বুনে নেব, একবার হলো, দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। এবার এই উল্টাকে পেঁচিয়ে এভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব, আর যে চেপে ধরেছিলাম তার ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে উল্টাকে বড় করে ওই একই ফাঁকায় ঢুকিয়ে একবার, দুবার, তিনবার,
चार बार बुने नेब नी उल्टाके एभावे चेपे धरे सबगुलो घरेर भेतर थेके ढुकिए बुने नेब नीर माथाय दुटो चेन तुलबो एक दुई दुटो चेन तुले पर ये फुल रंग करेछि एर भेतरे ढुकिए फुल रंग करे नेब नीर माथाय तीनटे चेन तुलबो एक दुई तीन तीनटे चेन तुले निये ये जे दुटो चेन तुलेछि एर भेतरे ढुकिए हाफ लंग करे नेब ठीक एइभावे ঠিক এইভাবেই পুরোটা বুনে নেব। দেখো বন্ধুরা এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করেছি, এবার শেষেরটা দেখাবো। এর মাথায় দুটো চেন তুলে নিয়েছি, নিয়ে যে পরে যে লং লং এর মাথায় যে চেন রয়েছে সেখানে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে লাস্ট যে রং রয়েছে তার মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক তারপরে যে লং রয়েছে সেই লং এর মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার এ দুবার তিনবার এই চারবার এভাবে বুনে নেব। নিয়ে উল্টাকে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে বুনে নিয়ে আসবো। নিয়ে এসে যে উল্টাকে চেপে ধরেছিলাম তার ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব, এইভাবে বুনে নেব। নিয়ে এর মাথায় দুটো চেন তুলব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে ওই একইভাবে বুনে নেব। একবার হলো, দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো, এই একইভাবে বুনে নেব। উল্টাকে এইভাবে চেপে ধরে বুনে নেব। বুনে নিয়ে এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে এই যে ফুল ফুলের পাশে এই যে ফাঁকা রয়েছে এখানে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে পরে এই যে হাফ লং করেছি এইখানে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে পরে যে লং রয়েছে সেই লংয়ের মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই ফাঁকায় ঢুকিয়ে ঠিক আগের মতো এভাবে চারবার বুনে নেব। এই ফুলটা যেমনভাবে বুনে নিয়েছি এখানে এই ফুলটা সেই একইভাবে বুনে নেব, এবং এখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক এখানেও সেই একইভাবে বুনে নেব। এইভাবেই পুরোটা বুনে নেব। দেখো বন্ধুরা এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার এই গোলাপি কালারের উলটা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এবার এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে পরে এই যে লং রয়েছে এই লং এর মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে এই ফাঁকায় ঢুকিয়ে ঠিক আগের মতো চারবার বুনে নেব, একবার দুবার তিনবার এই চারবার বুনে নেব। নিয়ে যে পরের এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার দুবার তিনবার এই চারবার বুনে নেব। একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, এখানে যখন এই একটা দুটো ফাঁকা আসবে তখন এখানে এই ফুলটা তৈরি করব। আবার এর ভেতরে ঢুকিয়ে একবার দুবার এই তিনবার
এই চারবার বুনে নেব। বুনে নিয়ে উল্টাকে এইভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভিতর থেকে বুনে নেব। নিয়ে আবার এইভাবে উল্টাকে বুনে নেব। নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব। নিয়ে উল্টাকে বড় করে নিয়ে এই ফাঁকায় ঢুকিয়ে ঠিক আগের মতো চারবার বুনে নেব। একবার হলো, দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো। এবার এই উল্টাকে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে বুনে নেব। নিয়ে এভাবে বুনে নেব। নিয়ে এর মাথায় দুটো চেন তুলবো, এক দুই, দুটো চেন তুলে নিয়ে পরে এই যে লং রয়েছে এই লংয়ের ভেতরে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে আবার এর মাথায় তিনটে চেন তুলবো, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলবো, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে লং এই লংয়ের মাথায় ঢুকিয়ে ফুল লং করে নেব। করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব। এবার এর ভিতরে এই যে ফাঁকা এখানে ঢুকিয়ে ঢুকিয়ে একবার, দুবার, তিনবার, এই চারবার বুনে নেব। নিয়ে যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার, দুবার, তিনবার, এই চারবার বুনে নেব। ঠিক পরের ফাঁকাতে ঢুকিয়ে একবার, দুবার, তিনবার, এই চারবার বুনে নেব। নিয়ে উল্টাকে চেপে ধরে সবগুলো ঘরের ভিতর থেকে ঢুকিয়ে বুনে নেব। এই যে ফাঁকা এর ভিতরে ঢুকিয়ে আরেকবার এইভাবে বুনে নেব। নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব। নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে এই একবার, দুবার, তিনবার, এই চারবার বুনে নেব। উল্টাকে এইভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভিতর থেকে বুনে নেব। নিয়ে এইভাবে বুনে নেব। নিয়ে এর মাথায় দুটো চেন তুলবো, এক দুই, দুটো চেন তুলে নিয়ে এই যে পরে এই যে ফুল লং করেছি এখানে ঢুকিয়ে ফুল লং করে নেব। করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলবো, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব। ঠিক এইভাবে এইভাবে পুরো রাউন্ডটা শেষ করব। এবং এই সাদা এই ফুলগুলো যেভাবে বুনে নিয়েছি এখানে এই গোলাপি ফুলগুলো সেই একইভাবে বুনে নেব। এইভাবেই আরও অনেকটা বুনে নেব। এখানে এই সাদা যতটা বুনে নিয়েছি ঠিক এখানে গোলাপিও ততটা বুনে নেব। তারপরে আবার সাদা দিয়ে ততটা বুনে নেব। এইভাবেই পরপর যাব। তোমাদের যা যতটা বড় দরকার ততটা তোমরা বুনে নেবে। এইভাবে দেখো বন্ধুরা এইভাবেই পুরো আসনটা বুনে নিয়েছি এবং চারদিকে বর্ডার করে নিয়েছি। এই বর্ডার কিভাবে করতে হয় তা এখন আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা উল্টাকে এইভাবে পেঁচিয়ে কুরুশ কাটায় তারপরে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে এইভাবে একবার, এই দুবার, এই তিনবার, এই চারবার, এই পাঁচবার এইভাবে বুনে নেব। নিয়ে উল্টাকে এইভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। আর যে উল্টাকে চেপে ধরে রেখেছিলাম তার ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। নিয়ে আবার উল্টাকে পেঁচিয়ে ঠিক তার পরের এই যে ফাঁকা সেই ফাঁকায় ঢুকিয়ে ঠিক আগের মতো পাঁচবার বুনে নেব। একবার হলো, দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো, এই পাঁচবার হলো। এবার উল্টাকে এইভাবে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে বুনে নেব। নিয়ে এই উল্টাকে চেপে ধরেছিলাম তার ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। নিয়ে আবার উল্টাকে পেঁচিয়ে পরের এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে আগের মতো পাঁচবার বুনে নেব। এরকম হাতের কাজের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এইভাবে
এই অবধি বুনে নেব, এই যে কোনা, কোনার আগে অবধি বুনে নেব। দেখো বন্ধুরা, এই যে কোনার আগে অবধি বুনে নিয়েছি, এবার কোনাটা কিভাবে করবে সেটা দেখাচ্ছি। উলটাকে এইভাবে পেঁচিয়ে এই কোনায় ঢুকিয়ে একবার, দুবার, তিনবার, এই চারবার, এই পাঁচবার বুনে নেব, নিয়ে আগের মতো বুনে নেব। আগে এইগুলো যেমনভাবে বুনেছি ঠিক সেইভাবে বুনে নেব। আবার ওই একই কোনায় ঢুকিয়ে আবার এই একইভাবে পাঁচবার বুনে নেব। এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো, এই পাঁচবার হলো, ঠিক আগের মতো বুনে নেব। আবার ওই একই কোনায় ঢুকিয়ে পাঁচবার আগের মতো বুনে নেব। একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো, এই পাঁচবার হলো, ঠিক আগের মতো বুনে নেব। দেখো বন্ধুরা, এই কোনাতে, একটা কোনাতে এই একই রকমভাবে তিনবার বুনে নিয়েছি। এইভাবেই প্রতিটি কোনায় আমি তিনবার করে বুনে নিয়েছি। এবার এই যে পাশে এই যে ফাঁকা রয়েছে, এই ফাঁকায় একইভাবে পাঁচবার বুনে নেব। এই দুবার হলো, এই তিনবার হলো, এই চারবার হলো, এই পাঁচবার হলো। এবার উলটাকে চেপে ধরে সবগুলো ঘরের ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। নিয়ে লাস্টে প্রথম যে ফুলটা করেছিলাম ঠিক তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দেব। এবার এই কাছি দিয়ে উলটাকে কেটে দেব। এবার এর মাথায় ফুল করে নেব, যেন সাদা উলটা এখানে জয়েন করে দেব। এবার এর মাথায় চারটে চেন তুলব, এক, দুই, তিন, চার। চারটে চেন তুলে এই যে নিচে দুটো চেনের মতো রয়েছে এর ভিতরে ঢুকিয়ে হাফ লং করে নেব। করে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে হাফ লং করব। আবার ঠিক তার পরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। নিয়ে এর মাথায় চারটে চেন তুলব, এক, দুই, তিন, চার। চারটে চেন তুলে নিয়ে নিচে এই যে দুটো চেন রয়েছে চেনের মতো রয়েছে এখানে ঢুকিয়ে হাফ লং করে নেব। করে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে হাফ লং করব। হাফ লং করে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে হাফ লং করব। করে এর মাথায় চারটে চেন তুলব, এক, দুই, তিন, চার। চারটে চেন তুলে নিয়ে এই যে নিচে দুটো চেনের মতো রয়েছে এর ভিতরে ঢুকিয়ে হাফ লং করে নেব। হাফ লং করে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব। এইভাবেই চারপাশটা বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবে পুরো আসনটা বুনে নিয়েছি। এই আসনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে যে ভিডিওগুলো দিয়েছি তা অবশ্যই দেখো। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।